গুগল ম্যাপে ধরা পড়ল রহস্যময় এক দরজা। অ্যান্টার্কটিকার বরফ ঢাকা প্রান্তরের মাঝখানে ছোট্ট একটি দরজা বা দরজা সদৃশ বস্তু সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকে দরজাটি নিয়ে নেটিজেনদের মাঝে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কি এই দরজার উৎস আর কি বা আছে এর ভেতরে, এ নিয়ে নানা জনের নানা মত। সম্প্রতি জনপ্রিয় সোশ্যাল মিডিয়া রেডিটে ছবিটি পোস্ট করা হয়, সাথে অ্যান্টার্কটিকায় বিশাল দরজা এই প্রশ্নটিও ছুড়ে দেয়। নেটিজেনদের শেয়ারের কল্যাণে দ্রুতই ভাইরাল হয়ে যায় ছবিটি। ভাইরাল হওয়ার সাথে সাথেই ছবিটিকে ঘিরে তৈরি হয় নানা আলোচনা। কারো মতে অ্যান্টার্কটিকার ভূগর্ভস্থ একটি গোপন বাংকারে ঢোকার মুখ বা পথ এই দরজাটি। কারো দাবি এটি অজ্ঞাত কোনো উড়ন্ত বস্তুর অবশিষ্ট। কেউ আবার বলছেন এটি একটি বিমানের ভাঙ্গা গেট। এরকমভাবে নেটিজেনরা নিজেদের মনের মাধুরী মিশিয়ে ব্যক্ত করেছেন নিজেদের মতামত। রেডিটে শেয়ার ও ভাইরাল হওয়া ছবিটি কৌতূহল উদ্দীপক হলেও দরজা সদৃশ কাঠামোটি আসলে কি তা জানলে অবশ্য আপনাকে নিরাশই হতে হবে। আমেরিকান ট্যাবলয়েড নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে এটি আসলে একটি হিমশৈলী বা আইসবার্গ। ইউনিভার্সিটি অব নিউক্যাসলের গ্লাসিওলজির অধ্যাপক বেথন ডেভিস নিউ ইয়র্ক পোস্টকে জানিয়েছেন যে এটি আসলে আটকে পড়া একটি আইসবার্গ যেটি ধীরে ধীরে গলছে। ওই অঞ্চলে এ ধরনের আইসবার্গ আরও রয়েছে। এ এলাকার বরফ সাধারণত বেশ পাতলা হয়ে থাকে আর এ কারণেই আশপাশে উন্মুক্ত শিলার উপস্থিতি লক্ষ্য করা যায়। বরফ পাতলা হওয়ার কারণেই এর নিচে থাকা শিলা অনেকাংশে প্রভাবিত করে বরফের প্রবাহকে। এ ধরনের প্যাটার্ন গ্ল্যাসিওলজিক্যালি একেবারেই অস্বাভাবিক বা আশ্চর্যজনক নয়। সহজ করে বললে বরফের হিমবাহ পাতলা হলে বরফ ও শিলার মধ্যে ঘর্ষণ অনেক বেশি হয়ে থাকে, যার ফলে হিমবাহ প্রবাহের গতি ধীর হয়ে আসে। উপরন্তু শিলার আকার হিমবাহ চলাচলের দিক ও গতিকে প্রভাবিত করতে পারে। মুজাহিদ আহসান, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।